এবার আমরা রেফারেন্স ট্যাব থেকে ইনসার্ট ক্যাপশন নিয়ে আলোচনা করব। তো ইনসার্ট ক্যাপশন এটা ছবির ক্ষেত্রে হয়, অর্থাৎ ছবির নিচে যে একটা লেখা থাকে সেই লেখাটাই হচ্ছে ক্যাপশন। তো এই যে ছবি, কক্স বাজারের একটা ছবি, এই ছবির নিচে যদি আমরা লিখে দিই যে কক্স বাজার সম্পর্কে কিছু, এটাই ক্যাপশন। তো আমরা একটু ক্যাপশনটা কিরকম আসলে দেখে আসি একটু আমরা ওয়েবসাইট থেকে। এটা উইকিপিডিয়ার ওয়েবসাইট, এই যে এখানে দেখেন, এখানে এই যে এটা হচ্ছে কক্সবাজার বিচ রেস্টুরেন্ট অ্যাট কক্সবাজার। তো এই যে ছবিটা, ছবির নিচে একটা ছবি সম্পর্কে একটা কথা লিখে দিছে, এইটাই ক্যাপশন। তো আমরা এটাই, এই জিনিসটা ছবি সম্পর্কে বিস্তারিত এই জায়গায় তো আছেই, আর নিচে ছোট্ট করে একটা তার পরিচিত তুলে ধরেছে। এটা করা যায় মাইক্রোসফট অফিসে। তো কিভাবে করবেন, তো প্রথমে সিলেক্ট করবেন, ইমেজটা সিলেক্ট করলাম, করার পর ইনসার্ট ক্যাপশন, ইনসার্ট ক্যাপশনে গিয়ে আমরা ফিগার ওয়ান দিয়ে আমরা ক্যাপশনটা দিয়ে দিব। আমরা ক্যাপশনটা এই জায়গা থেকে কপি করে নেই, কপি এখানে জাস্ট। তাহলে এই যে ফিগার ওয়ান বিচ রেস্টুরেন্ট এট কক্স বাজার, এখানে যদি আমি এটা দেই তাহলে কি হবে, আপনি এই জায়গায় ফিগার ওয়ান, এটা ফিগার ওয়ান থাকবে। ইচ্ছা করলে আপনি ফিগার ওয়ান মুছে দিতে পারেন, এক্সক্লুড লেবেল ফ্রম ক্যাপশন, আপনি লেবেল করে দিতে পারেন, মুছে দিতে পারেন, তখন শুধু ওয়ান থাকবে, অর্থাৎ এটা এক নাম্বার ইমেজ এই হিসাবে ওয়ান থাকবে, আর আপনি তখন শুধু এটা থাকবে। আর যদি এটাতে টিক না দেন তাহলে ফিগার ওয়ান থাকবে, অথবা আপনি ফিগার না দিয়ে অন্য কিছু দিতে পারেন, এখানে এডুকেশন ওয়ান থাকতে পারে, অথবা লেভেল লেভেল থাকতে পারে, টেবিল থাকতে পারে, তো আমরা আবার ইমেজও থাকতে পারে। আর যদি ইমেজ যেরকম ইমেজ ওয়ান, তো এই জায়গায় ইমেজ ওয়ান ডিলিট, ইমেজ ওয়ান আছে এটা, এই লেভেলটা আমরা ডিলিট করে দিই, ইমেজ ওয়ান ডিলিট করে দিবা, এবার কিন্তু আর ইমেজ নেই। তো আমরা যদি চাই যে ইমেজ দিতে, তাহলে নিউ লেভেল, এখান থেকে নিউ লেভেল অ্যাড করতে পারবেন ইমেজ। ইমেজ তো ইমেজ ওকে, তো এবার ইমেজ ওয়ান অ্যাড হয়েছে। তো আমরা কি করলাম, ওকে করলাম, ওকে করার সাথে সাথে এই যে ইমেজ ওয়ান রেস্টুরেন্ট কক্স বাজার, এটা ক্যাপশন তৈরি হয়ে গেছে। এবার এটার ক্ষেত্রে আমরা করব ইনসার্ট ক্যাপশন, সরি ইনসার্ট ক্যাপশন ইমেজ টু, কপি, তারপর এটা ইমেজ টু হবে, ওকে। তো ইমেজ টু এই যে সেন্ট মার্টিন বা আইসল্যান্ড, তারপরে এটা এটা এটাতে আমরা ইনসার্ট ক্যাপশন, ক্যাপশনটা হবে এটা, এখানে একটু স্পেস দিয়ে, ওকে। তারপর আমরা এটা এটা এটাতে ক্যাপশন করব, ইনসার্ট ক্যাপশন, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো এভাবে আমরা এই যে এখানে আবার এটাকে ইনসার্ট করলাম, ওকে। তো আমরা এই যে ক্যাপশন গুলা তৈরি করছি, ছবির ক্যাপশন, ক্যাপশন গুলা এই জায়গা থেকে ইনসার্ট ক্যাপশন থেকে তৈরি করতে পারি। তারপরে আমরা আবার এই জায়গায় এটা বক্স আকারে, অর্থাৎ এই ইন্ডেক্সের মতো বা সূচিপত্রের মতো আমরা এই জায়গা থেকে টেবিল তৈরি করতে পারি, যে আসলে এই কক্স বাজার সম্পর্কে এই ইমেজ ওয়ানটা কোন পেজে আছে, এই ইমেজ টুটা কোন পেজে আছে, ইমেজ থ্রি, ইমেজ ফোর এটা কোন পেজে আছে, এটার বিস্তারিত একটা লিস্ট আমরা এই জায়গায় ইচ্ছা করলে তৈরি করতে পারি। ইনসার্ট টেবিল অফ ফিগার, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা ট্যাব এটা এটা দিলাম, ট্যাব এটা দিলাম, এটা এরকম এরকম হবে, তারপর ওকে।
ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে ইমেজ ওয়ান বেস্ট স্টুডেন্ট কক্সবাজার, এটা এক নাম্বার, এটা পেজ নির্দেশন করতেছে, এই এক নাম্বার পেজে আছে। তারপরে ইমেজ টু মার্টিন আইসল্যান্ড, এটা পেজ ওয়ানে আছে। তারপর নীলগিরি বান্দরবন, এটা পেজ টু তে আছে। তারপর কি কাপ্তাই লেক, এটা পেজ নাম্বার তিনে আছে। তো এইভাবে এই জায়গায় ইমেজের একটা ইনস্ট্রাকশন বা টেবিল ফিগার তৈরি করতে পারেন। তারপর এই জায়গা থেকে আপনি যখন আবার যেরকম এটাতে আমরা আরেকটা দিলাম, সে এটাতে আরেকটা ক্যাপশন দিলাম, ইনসার্ট ক্যাপশন ফিগার, এই জায়গা থেকে আমরা ফয়েজ লেক দিলাম, কপি ভি, ওকে। তো এই জায়গায় ক্যাপশন তৈরি করছি। তৈরি করার পরে এখন আমরা যদি আগের জায়গায় যাই, ঠিক আছে, এখন কিন্তু ওই 5 নাম্বার ইমেজটা এখানে নেই, চারটা, এটা তো আমরা পরে করছি। এই জায়গা থেকে এনে এই জায়গায় আমি ইয়াটা সিলেক্ট করলাম, টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আপডেট টেবিল, আপডেট টেবিল দেন, আপডেট ইন্টার টেবিল, ওকে। তখন এই সরাসরি আমাকে যে 5 নাম্বার যেটা অ্যাড করা হয়েছে সেটাও দেখাবে। আর কস্ট রেফারেন্স সম্পর্কে আগে আলোচনা করেছে, আপনারা ইনসার্ট মেনু থেকে কস্ট রেফারেন্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। তো এই ছিল এই ক্যাপশন নিয়ে আলোচনা। তো যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারবো।